হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন নতুন টিপস নিয়ে আমি হাজির হয়ে গেলাম রবিন। আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব অ্যাপ নট ইনস্টল সমস্যার সমাধান নিয়ে। তো বন্ধুরা, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন, আপনারা টেকনিক্যাল রবিন লিখে সার্চ করে আমার চ্যানেলটি ওখানে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কী হবে, আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করবো, আপনারা খুব সহজেই তা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন দেখি কীভাবে অ্যাপ ইনস্টল সমস্যার সমাধান করা যায়। তো প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে যান। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ধরুন আমি এই অ্যাপটি ইনস্টল করব। ইনস্টল করার সময় এমন একটি নোটিফিকেশন আসে যে অ্যাপ নট ইনস্টল, মানে এই অ্যাপটি ইনস্টল হবে না। এমন অনেক অ্যাপ আছে যেগুলো ইনস্টল হয় না, ইনস্টল হয় না বিধায় আমরা এই অ্যাপগুলো ব্যবহারও করতে পারি না। তো চলুন দেখি কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে আপনার ডিভাইসে, আপনার অ্যান্ড্রয়েড ফোনে। চলুন প্লে স্টোরে চলে যান এবং টাইপ করুন অ্যাপিকে এডিটর। এই যে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে জাস্ট সিলেক্ট অ্যান অ্যাপিকে ফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন। এখন আপনারা যে অ্যাপটা ইনস্টল করতে পারছেন না, জাস্ট ওই অ্যাপটাকে একটু খুঁজে নেবেন। চলুন দেখি অ্যাপটি কোথায় আছে। এই যে অ্যাপটি, এখন জাস্ট অ্যাপটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কমন এডিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে এই যে ডিফল্ট এটাকে ইন্টারনাল অনলি, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাপটিকে সেভ করবেন। দেখুন সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে গেছে। তো চলুন অ্যাপটি এখন ইনস্টল করি। এখন এখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। দেখুন এখন ইনস্টল হবে। এই দেখুন ইনস্টল হয়ে গেছে, এই যে দেখুন ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের যে অ্যাপগুলো ইনস্টল হয় না, আপনারা ওই অ্যাপগুলো ইনস্টল করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন। এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজ facebook.com/technicalrobin লেখা সার্চ করে আমার লাইক জয়েন করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।